বন্ধুরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি এখন। তাই তোমাদের সামনে চলে এসেছি নতুন আজকে আর একটা ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 10:30, আমি দুপুরে রান্না শুরু করব। তো ভাবলাম এখান থেকেই শুরু করি আজকে ভিডিওটা। তো চলো যাই, সারাদিন ধরে কী কী রান্না বান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো গাইজ, দুপুরবেলা রান্না করার জন্য হচ্ছে আমি শাক নিয়েছি, দেখো সকালবেলায় রেখেছিলাম, এদিকে ভাত প্রায় হয়ে এসেছে। আর সন্ধ্যার নাস্তায় থাকবে হচ্ছে মুড়ি আর হচ্ছে বুটের ডাল, তাই ডালটা ভিজিয়ে রাখছি। সারাদিন ধরে ভিজলে সিদ্ধ হয় তাড়াতাড়ি, সেই জন্য ডালটা ভিজিয়ে রাখলাম। তো এক সাইডে রেখে দেবো, সারাদিন ধরে ভিজবে, সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করতে পারবো। এদিকে আমি তরকারি, পেঁয়াজ, রসুন, মশলা টসলা যা কিছু আছে সেগুলো কেটে নেব। দেখো এই যে সব কিছু রেডি করছি রান্নার জন্য। আর ওদিকে ভাত তো প্রায় হয়ে গেছে দেখেছো। হয়ে গেছে আমার তরকারি টরকারি কাটা, দেখো মশলা যা কিছু লাগবে। এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, 4 টুকরা মাছ নিয়েছি, বাচ্চারা খাবে না শুধু আমরা খাবো, তো সেই জন্য নিয়েছি। দেখো ভালোভাবে মাছটা ভেজে নেব, তারপরে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর রাত্রের জন্য হচ্ছে মাংস রান্না করব, তো একবারেই করে রাখবো, তো সেই জন্য সব রান্না এখন শেষ করে ফেলবো, কষ্ট হবে না রাতে আবার। সেই জন্য এখানে পেঁয়াজ, রসুন আর জিরা বাটা দিয়েছি, আর মরিচের গুঁড়াটা ব্যবহার করব। আর হচ্ছে এই যে একটু জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলব। আমি ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি যাতে তাড়াতাড়ি দেখাতে পারি। আলু দিয়ে দিলাম, এবার ভালোভাবে কষাবো, তারপরে হচ্ছে টমেটো দিয়ে দেব। তো হতে থাক চলো। দেখো বেশ কয়েকবার আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলু প্রায় হয়ে এসেছে। আলুটা একটু সিদ্ধ হতে হতে এদিকে আমি আর একটা চুলাতে শাক বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে। দেখো ভাজবো এই শাকটা, এমনিতে আমাদের খুব পছন্দ, প্রায়ই খাই, তোমরা দেখেছ প্রায় ভিডিওতেই। তো এই যে নিয়েছি, একটু তেলে নেব আগে, তারপরে হচ্ছে সুন্দরভাবে ভাজবো। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়েছি অল্প, শাকে খুব একটা হলুদ দিতে হয় না, বেশি হলুদ হলে ভালো লাগে না, তো সেই জন্য শাকে একটু হলুদটা কম দিতে হয়। এদিকে আলু হয়ে গেছে সিদ্ধ, মাছটা দিয়ে দেব, আর উপর দিয়ে টমেটো দিয়ে দেব, ঢেকে রাখবো, হয়ে যাবে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দেখো এই যে। তো গাইজ একটা কথা বলতে চাইছি, আমার শরীরটা আসলে খুব একটা ভালো যায়নি, সেই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, দুঃখিত। এখন থেকে চেষ্টা করব আসলে দেওয়ার, চেষ্টা তো করি, তাও পেরে উঠি না, মানে সকালে ইচ্ছে করে দেই, বিকেলবেলা মন চায় না যে ভিডিও এডিট করি বা ভিডিও ছাড়ি, ইচ্ছে করে না, তাই দিতে পারছি না। বেশ কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তো আমি চেষ্টা করব এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো গাইস এদিকে প্রায় আমার শাক ভাজিও হয়ে গেছে, দেখো এই যে প্রায় জলটা টেনে গেছে। এবার এভাবে থেতলে দেবো, শাকটা ভাজি করবো, এদিকে মাছ রান্না হয়ে গেছে আলু টমেটো দিয়ে, এটা চমৎকার খেতে হয়। আর এই যে শাক হয়ে গেছে, আর রাতের জন্য হচ্ছে মাংস রান্না করে এখন আর কি রেখে দেব, তো রাতে আর কষ্ট করতে হবে না আমাকে। মাংসটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি, এবার হলুদ মরিচের গুঁড়া যা কিছু দরকার সবটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেবো আর কি। আলু দিয়ে দিচ্ছি, নতুন আলু,
আলু ছাড়া মুরগির মাংস আর ভালো লাগে। মুরগির মাংস যখনই রান্না করা হয় আমি একটু আলু বেশি করে দেই, কারণ আমার খুব পছন্দ মুরগির ঝোলের সাথে আর কি আলু। অন্য কোনো মাংস রান্না করলে অতটা আলু পছন্দ করি না, কিন্তু মুরগির ঝোলের সাথে খুব ভালো লাগে। তো দেখো ভেজে নিয়েছি একদম ফুলফিল করে, খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি সব। দেখো এই যে হয়ে এসেছে, প্রায় জলটা টেনে গেছে। এবার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি একটু। এই যে দেখো। তো গাইস আমার ভিডিও প্রায় শেষ হয়ে গেছে, কাছাকাছি চলে এসেছি মানে রান্নার ভিডিওটা আর কি। তো বিকেলবেলা কী কী করলাম সেটা দেখবে চলো। তো গাইস এই মাত্র হচ্ছে আমি রান্নাবান্না শেষ করেছি, রান্নাবান্না শেষ করেই তোমাদের সাথে কথা বলছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে আবারও কথা হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া সারি, তারপরে আবার কথা বলবো। তো গাইস আমার মেয়েরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে ওরা ভ্যাকসিন নিতে যাচ্ছে, ওর বাবা ওদের জন্য অপেক্ষা করছে স্কুল মাঠে, ওরা যাচ্ছে। তো এই হচ্ছে বিকেলবেলা। দেখো আমি বিকেলবেলা সন্ধ্যাবাতি দেওয়ার আগে আর কি ঘরটা একবার একটু মুছে নিচ্ছিলাম, জানোই তো সন্ধ্যা দেওয়ার আগে পরিষ্কার করতে হয়, তো সেই জন্যই আর কি। তো যেটা বলছিলাম আমার বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে, ওদের স্কুল থেকেই নিয়ে যাচ্ছে টিচাররা, দায়িত্ব নিয়ে সব স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে। যাদের 13 বছর পূর্ণ শুধু তারাই দিতে পারবে, এর কম যাদের তারা পারবে না, মানে আমার মেজো মেয়ে হচ্ছে পারবে না দিতে, বড় মেয়েটার 13 বছর পূর্ণ হয়েছে সেই জন্য ও দিতে পারবে। তো ওর সাথে ওর বোন যাচ্ছে আর কি, ওর বাবা আছে সাথে, ওরা যাচ্ছে। তো হয়ে গেছে। দেখো গাইজ আমি এখন চলে এসেছি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। এখন রাত হয়ে গেছে প্রায়, এখন বাজে হচ্ছে প্রায় 7:30, সন্ধ্যাবাতি দেওয়া শেষ, দেখেইছো 6টার দিকে সন্ধ্যা দিয়েছি। আর সারাদিন ধরে যা কিছু করছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কাল আবার চেষ্টা করব নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসার। তোমরা তো জানো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য রেগুলার আসতে পারছি না, কিন্তু এখন থেকে চেষ্টা করব রেগুলার আসার জন্য, চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। পারবই এমনটা নয়, কিন্তু যদি পারি অবশ্যই চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে, আমাকে ভুলে যাবে না, আমাকে মনে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো কাল আবার ঠিক এই টাইমে দেখা হবে, চলে আসবো তোমাদের মাঝে। টাটা, বাই বাই। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো।